हाय गाइज, साकिब हेयर एंड वेलकम टू माय चैनल। गाइज, आपनी प्रिव्यूते जो फेसबुक प्रोफाइल डिजाइन फोटो एडिटिंग गुलो देखलें, एगुलो एखन खूबी ट्रेंडिंग रही है, खूबी वायरल होच्छे, प्रत्येके फेसबुक बा सोशल मीडियाते आपलोड करछे। तो आपनिओ किभाबे तैरी करबें खूब सहजे, भिडियोटा कन्टिन्यू लास्ट पर्यन्त देखबें। आमि भिडियोर डिस्क्रिप्शन बक्से अनेकगुलो डिजाइनेर लिंक दिए देब, तो ओखान थेके आपनाके डाउनलोड करे निते हबे। भिडियोटा लास्ट पर्यन्त देखे आपनि एकटा पासवर्ड कालेक्ट करबें, देन आपनि इजिली डाउनलोड करे निते पारबें। तो गाइज, भिडियोटिते एकटा लाइक करे दिबें, चैनेले जोदि आपनि नतुन एसे थाकेन सब्सक्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटा अन करे রাখবেন, এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে প্রোফাইলের স্ক্রিনশট নিতে হবে। আপনি ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারেন বা ইনস্টাগ্রাম প্রোফাইলেরও নিতে পারেন। তো আপনাদেরকে প্রথমে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, তারপর আপনাদেরকে পিকশার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো পিকশার্ট অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তারপর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ডিজাইনগুলো দিয়েছি ওগুলো আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর যেটা আপনার পছন্দ হবে সেটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করছি। একই প্রসেসে আপনি প্রত্যেকটা ফটোকে এডিট করতে পারবেন, দেন এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে অ্যাড ফটো অপশনে। তো অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে। গাইজ, আপনি যেটা স্ক্রিনশট নিয়েছেন ইনস্টাগ্রাম বা ফেসবুকের সেটাকে অ্যাড করবেন। তো ক্লিক করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, তারপর এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে ধরে আপনি এরকমভাবে রোটেট করবেন, দেন আপনাদেরকে এটা বড় করতে হবে। এরকমভাবে বড় করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, মাল্টিপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এরকমভাবে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আপনাদেরকে এখান থেকে আরও রোটেট করে নিতে হবে, যদি রোটেট না হয় তারপর আপনাদেরকে এরকমভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ঠিক অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ইরেজ অপশন রয়েছে, তো ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপর এগুলোকে এরকমভাবে ইরেজ করে দেবেন, এরকমভাবে সাইজটাকে বড় করতে পারেন, দেন আপনাকে এটাকে ইরেজ করে দিতে হবে। তো জাস্ট এরকমভাবে আপনি এডিটিং করে নিতে পারবেন ওয়ান ক্লিকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এডিট করে নিলাম। এরপর আপনাদেরকে এই ফটোটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আপনি একই প্রসেসে এগুলো এডিট করতে পারবেন। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।